রমজান মাস একটা সুযোগ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুযোগ দিছে! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাতাসের মতো দানকারী হয়ে যাই, যুরকম সুবহানাল্লাহ। দুটো খুশির সংবাদ, একটা হলো বলতেছিলাম, একটা হলো ইন্দাল ইফতার, ইফতারের সময় বান্দা যা বলবে মহান মাবুদ বলেন আমি তাই কবুল করে নেব, যান বান্দা যা বলবে আমি তাই কবুল করে নেব। ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া চেনার অধিকার আমি বান্দাকে প্রদান করেছি, আমার বান্দা যা বলবে আমি আল্লাহ কবুল করে নেব, যুরকম সুবহানাল্লাহ। আর ইন্দাল কয় রব্বি, হাসিরের ময়দানে আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, আমার বান্দা আমাকে দর্শন করে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে, এটাও তার জন্য একটা পুরস্কার, যুরকম সুবহানাল্লাহ। এই জন্য মহান মাবুদের নিকটে দোয়া করব কি, ইফতারের সময় রব্বির হাম হুমে কামা রব্বায়ানি সুমিরা, আল্লাহ আমাদের পিতা মাতা যেরূপ ভাবে এই পৃথিবীর বুকে আমাদের লালন পালন করেছেন ছোট বাচ্চা বয়সে, ওই পিতা মাতাকে হাসরের ময়দানে অনুরূপ ভাবে তুমি লালন পালন করে নাও, রহমতের চাদর দ্বারা আচ্ছাদন করে নাও। একটা হলো এই দোয়া, আরেকটা দোয়া হলো সম্মানজনক রেজিক দাও, হারাম রেজিক দিও না, সম্মানজনক রেজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, আর সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো, হাসরের ময়দানে তোমাকে দর্শন করে পরিতৃপ্ত হয়ে তোমার বন্ধুর সাফায়াত আমাদেরকে নসিব করে দাও, যুরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ সুস্থ করে দাও, হায়াত বাড়ায় দাও, সুস্থ করে দাও, হায়াত বাড়ায় দাও, চোখের জ্যোতি বাড়ায় দাও, যাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, সুস্থতা এনায়েত করে যেন ইবাদত বন্দিগিতে শক্তি পাই, হায়াত বেশি বেশি বাড়ায় দাও পৃথিবীর বুকে, এত তাড়াতাড়ি দুনিয়ার বুক থেকে যাইতে চাই না মাওলারে, কি কারণে দুনিয়াতে পাঠাইলাম, ওই কারণ যদি হাসিল না হয়, হাসিল না হওয়া পর্যন্ত মাওলারে তোমার দিদার না পাওয়া পর্যন্ত দুনিয়ার থেকে যাইতে চাই না, এত তাড়াতাড়ি যদি দুনিয়ার থেকে নিয়ে যাও, কিছুই দেখলাম না, জানলাম না, বুঝলাম না, এমনটি করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তোমার সামনে যদি দাঁড়ায় যাই, কোনো কথার উত্তর যদি দিতে না পারি, অতএব এত অল্প হায়াত আমাকে দিও না, দীর্ঘ হায়াত আমাকে দান করে দাও, আমার হায়াত তুমি বাড়াইয়া দাও, ইয়া আসালু ইয়া আবাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে আল্লাহ হায়াত বাড়াই দাও, তেনায়েত করে দাও, সম্মানজনক রেজিক দাও, আমাদের পিতা মাতারকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে নে। এই দোয়াগুলি এপারে পূর্ব মুহূর্তে করতে হবে, আপন শাইখের জন্য, পিতা মাতার জন্য দোয়া করতে হবে, আল্লাহ সুস্থ বানিয়ে দাও। সবচেয়ে বড় জিনিস সুস্থ থাকা, সবচেয়ে বড় জিনিস হলো আপনার হায়াত বেড়ে যাওয়া, চোখের জ্যোতি আল্লাহ ঠিক রাখো, কোরআনুল কারীম জানে তালাওয়াত করতে পারে, এই জন্য চোখের জ্যোতি এত তাড়াতাড়ি কমে কেন, কোরআন শরীফ তালাওয়াত করেন, চোখের জ্যোতি বেড়ে যাবে, যখন সুবহানাল্লাহ।